হ্যালো শিলিগুড়ি কেমন রয়েছেন সকলে আজ সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে আমাদের শহর শিলিগুড়ি আর কোথাও না কোথাও সাদা চাদরে যখন শহর মুড়ে যায় শীতের আমেজ একেবারে প্রবলভাবে আমাদের আমরা সকলেই কিন্তু অনুভব করছি তবে এই শীতের আমেজের মধ্যে শহরকে একটু গরম করতে শহরে কিন্তু বিশেষ একটি মানুষের আবির্ভাব হতে চলেছে হ্যাঁ এমন করে বলছি কেন অনেকেই হয়তো জেনে গিয়েছেন আবার অনেকেই হয়তো আমাদের এই লাইভের মাধ্যমে জানতে পারবেন আর তা হল শহরে আগামীকাল আসছে অভিনেতা দেব শুধুমাত্র অভিনেতা তিনি নন তিনি এই মুহূর্তে বিধায়কও রয়েছেন এবং অবশ্যই শাসক গোষ্ঠীর সঙ্গে তিনি ওতপ্রোতভাবে বা রাজনৈতিকভাবেও জড়িয়ে রয়েছে সব মিলিয়ে কাল যে অর্থাৎ আগামী কাল যে শহরের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে তা বলাই যায় তবে এই শীতের আমেজে কারা কারা যাচ্ছেন দেখতে বা কারা কারা যাচ্ছেন আপনাদের প্রিয় অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করতে এটা কিন্তু একেবারেই আমাদের সকলের কাছেই একটুখানি বিষয় এরকম যে অভিনেতাকে যখন আমরা যেটা আমাদের খুব ভালো লাগার জায়গা বা যারা আমাদের খুব ভালোবাসার চেষ্টা করি বা আমরা একটু কাছে পাওয়া যেত যেত সেলফি তোলা বা একটা যদি অটোগ্রাফ পাওয়া যেত তো এমন কিন্তু আমাদের ইচ্ছে সকলেরই থেকে থাকে তো ঠিক তেমনভাবেই যারা যারা আমার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন তাদের জন্য বলবো কারা কারা কালকে যাচ্ছেন দেবকে দেখতে বা কারা কারা চাইছেন দেবের একটুখানি সাক্ষাৎ করতে বিশেষ করে যারা বাংলা সিনেমা বা বাংলা চলচ্চিত্র দেখে থাকেন তারা তো নিশ্চয়ই ইতিমধ্যে দেবের সম্প্রতি একটি চলচ্চিত্র প্রকাশিত হয়ে গিয়েছে গিয়েছে। বা মুক্তি পেয়ে এবং সেটি কিন্তু খুব একটা অন্য ধারার ছবি সেটা রয়েছে তো সব মিলিয়ে যদি বলা যায় কিসমিশ কিন্তু তার অসাধারণ অভিনয় আমরা সকলেই লক্ষ্য করেছি আর তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কাল কেন আসছে শহরে দেব আমরা যারা ভিউার্স রয়েছে তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো তাদের মতামত কিন্তু আমাকে একটু জানাবেন অবশ্যই কারণ আমি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত যাতে আপনাদের কথাটাও আমি শুনতে পারি একেবারে তাই আমি চাইবো যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা একটুখানি আমাদেরকে অবশ্যই একটা ছোট্ট করে মেসেজ আপনারা অবশ্যই ইনবক্স করে দিন যাতে আমি দেখতে পারি যে কারা কারা ইচ্ছুক রয়েছে তো যেটা বলছিলাম যে কালকে মাটিগাড়া স্থিত যে ভেগা সার্কেল মল রয়েছে ঠিক সেখানে আসছেন দেব এবং তার আগামী যে ছবি রয়েছে সেই আগামী ছবি মুক্তি পেতে চলেছে এবং সেই ছবি খাদান সেই খাদে অন্যরকম চরিত্রে তাকে দেখা যাচ্ছে এবং সেই খাদান চরিত্রের তার কি কি অভিনয় খাদানে ট্রেলার রয়েছে প্রকাশিত হয়ে গেছে অনেকেই খাদানের ট্রেলারও দেখেছেন যারা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী রয়েছে বিশেষ করে যারা দেবের ভক্ত রয়েছে তারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন আর অনেকে হয়তো ভাবছেন যে কারা কারা দেখবেন বা হয়তো ইতিমধ্যে তারা প্ল্যানও করে নিয়েছেন তো সেইভাবে যদি বলা যায় যে আমাদের শহরের পারদ একটু হলেও যখন নামছে বা তলানিতে গিয়ে ঠিক সেই সময় শহরকে গরম করতে আমাদের শহরে হাজির হচ্ছেন অভিনেতা দেব তো আমার সঙ্গে যারা যারা রয়েছেন তারা তারা কারা কারা এমন রয়েছেন যারা দেবকে পছন্দ করেন বা দেবের একেবারে ভক্ত রয়েছেন বা দেবের একটি সিনেমা আপনারা না দেখলেই পারেন না বা এমন মনে হয় যে দেবের প্রথম সিনেমা বা যেটা মুভি রিলিজ হচ্ছে সেটা একেবারে প্রথম দিনের প্রথম শোতেই আপনারা দেখতে চাইছেন তো আমি অবশ্যই অবশ্যই অনুরোধ করবো যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা একটা ছোট্ট করে কমেন্ট আমাদেরকে করে দিন আমার সঙ্গে একেবারে যারা সরাসরি যুক্ত রয়েছেন তারা কোথা থেকে রয়েছেন কারা দেখছেন বা শুনছেন এবং আগা কালকে অর্থাৎ আগামীকাল আপনারা যাচ্ছেন তো মাটিগড়া স্থিত ভেগা সার্কেল মলে তিনি আসছেন অর্থাৎ দেবের কলাকুশলীদের আগামীকাল আসছে এবং আগামীকাল শুধু তারা আসছেন তা নয় কলাকুশলীরা তারা যখন থাকছেন সেখানে সেখানে অর্থাৎ প্রচুর মানুষের সেখানে ভিড় হবে ও স্বাভাবিকভাবেই কারণ দেবের ভক্ত কিন্তু আমাদের সমগ্র রাজ্য জুড়ে প্রচুর রয়েছে এবং ইতিমধ্যে দেবের কিশমিশ চলচ্চিত্র রিলিজ করে গিয়েছে এবং সেটিও কিন্তু অসাধারণ হয়েছে তবে খাদানের যে চরিত্র বা খাদানি তার ভূমিকা সেটা কিন্তু একেবারে এবং সেখানে যীশু সেনগুপ্তকেও দেখা যাবে সব মিলিয়ে কিন্তু যারা চলচ্চিত্র প্রেমী রয়েছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু একটা বড় লিটন খান হাই আপনি কোথা থেকে রয়েছেন যদি আপনি মেসেজ করেন আমাদেরকে কারণ আমি আপনাদের সঙ্গে সরাসরি কিন্তু একেবারে যুক্ত হয়েছি এবং আজকের সন্ধেটা একটুখানি আপনাদের সঙ্গে আড্ডা দেব বলে তো আবারও বলছি যারা যারা আগামীকালের জন্য একটু ভাবছেন তাদের জন্য অবশ্যই একটা উপরি পাওনা আমাদের শহরে আসছে অভিনেতা দেব এবং তার নতুন যে চলচ্চিত্র খাদান সেই খাদানের প্রমোশনের জন্য তিনি আসছেন বা প্রচারের জন্য তিনি আসছেন মহেশ্বতা বসাক কখন আসবে আমরা যেটা শুনেছি চারটার সময় উনি আসবেন এবং ভেগা সার্কেল মলে তিনি আসছেন লিটুন খান আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই যদি আমাদেরকে জানান খুব ভালো হবে এবং মহেশ্বদা চারটার সময় আমরা জানি তো যারা যারা রয়েছেন যারা যারা দেবের ভক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই চলে যেতে পারেন মায়াশীল লেকটাউন থেকে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমার একেবারে সরাসরি আপনি কথা বলছেন খুব ভালো লাগছে এই সন্ধ্যাটা কেমন ভাবে কাটছে এক তো শীত একবারে পুরো জাকিয়ে বসেছে আর যদি ঘরের থেকে বেরোই তাহলেই কিন্তু পুরো হুহু করে ঠান্ডা আর সকলেই নিশ্চয়ই যুবুতুবু হয়ে গিয়েছে কারণ ঠান্ডা আরও পড়ছে তবে তার মাঝেই আমাদের শহরে অনেকের অনেকের ভীষণ প্রিয় অভিনেতা দেব তিনি আসছেন শহরে তো সেই মিলিয়ে যদি বলা যায় আহ শহরের আহ উত্তাপ কিন্তু একটুখানি পারদ আবার ঊর্ধ্বগনে পৌঁছবে এমনটা বলাই যায় তো যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে বলছি প্লিজ প্লিজ আপনারা আপনাদের মতামত আমাকে অবশ্যই জানান কারণ একেবারে সরাসরি যুক্ত হয়েছে তো যেটা বলছিলাম যে সম্প্রতি কিসমিস বলে যে চলচ্চিত্র সেটি রিলিজ করে গিয়েছে এবং এটা নিশ্চয়ই অনেকে দেখে ফেলেছেন বিশেষ করে বাংলা চলচ্চিত্র প্রেমীরা তো নিশ্চয়ই দেখবেন বিশেষ করে আরও একটা বিষয় যে রয়েছে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো চলে আসার জন্য আমরা ঘরে বসেও অনেকে দেখতে পাচ্ছি তবে এই যে প্রচার এটা এটার মধ্যে আরও একটা বিষয় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যে যদি দক্ষিণ ভারতের যে সমস্ত চলচ্চিত্রগুলো রিলিজ করছে বা যেগুলো আমাদের আমরা দেখছি বিভিন্ন প্ল্যাটফর্মে বা যখন সেটা হলে আসছে মুক্তি পাচ্ছে সেটার যে প্রচার সেই প্রচার যেমন হচ্ছে সেখানে হলেও কিন্তু উপচে পড়া ভিড় থাকছে অর্থাৎ অর্থনৈতিকভাবে একেবারে খুব মানে স্বাবলম্বী হয়ে উঠছে তারা তবে সেখানে আমাদের বাংলা চলচ্চিত্র কিন্তু ভীষণ ভালো ভালো চলচ্চিত্র কিন্তু বাংলাতেও হচ্ছে এবং তার প্রচারে তার মধ্যে একটি যেটা রিলিজ হতে চলেছে বা যার প্রচারে আগামীকাল আসছেন শহরে দেব অর্থাৎ খাদান সেটাও কিন্তু একেবারে অন্য ধর্মী একটি চলচ্চিত্র এবং সেখানে যদি বলা যায় যে একদম অন্য রকম কিছু দেখা যাবে কিছুদিন আগে সম্প্রতি রিলিজ করেছে বহুরূপী নিশ্চয়ই যারা বাংলা চলচ্চিত্রপ্রেমী রয়েছেন তারা নিশ্চয়ই সেই চলচ্চিত্রটি দেখেছেন তো সব মিলিয়ে যারা চলচ্চিত্রপ্রেমী রয়েছেন বা বিশেষ করে যারা দেবের ভক্ত রয়েছেন তারা তো নিশ্চয়ই দেখবেন লিটন খান আপনি আমাদের আশীর্বাদে ভালো আছেন বাংলাদেশ থেকে বলছেন ভীষণ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর আশা করি এখন এই মুহূর্তে আমাদের যে দেশের মধ্যে সম্পর্কটা আরো সুদৃঢ় হবে এবং যেই বোঝা মানে কি বলবো যে ভুল বোঝাবুঝিগুলো রয়েছে সেগুলো সব মিটে যাবে কারণ ওপার বাংলা এপার বাংলা আফটার অল আমরা সবাই কিন্তু একই সূত্রে বাধা আর সেটা হলো আমরা সকলেই বাঙালি তো সেই জায়গাটাও কিন্তু অবশ্যই রয়েছে তো সব মিলিয়ে বলবো শুভ গাঙ্গুলি আপনি শুভ গাঙ্গুলি আপনি একটা লিংক দিয়েছেন তো সেই লিঙ্কটা কি বলছেন যে এটা একবার পড়ার জন্য আপনি বলেছেন অবশ্যই আমি দেখছি অর্চনা সেনগুপ্ত বেস্ট অফ লাক অবশ্যই অর্চনা সেনগুপ্ত বোঝাই যাচ্ছে যে সে একেবারে দেবের প্রচন্ড ভক্ত এবং সে কিন্তু অলরেডি দেবকে একটা বেস্ট অফ লাক দিয়ে দিয়েছে শুভ গাঙ্গুলি শিরায় শিরায় রক্ত আমি দেবদার দেবদার ভক্ত একদম একটু আগে দেখছিলাম মালদার কলেজে দেব আজ কিন্তু খাদানের প্রচারে গিয়েছিলেন এবং সেখানে কলা ছিলেন এবং সেখানে কিন্তু এই ডায়লগটাই কিন্তু সকলের মুখে মুখে আজ প্রচারিত হয়েছে সেটা কিন্তু আমরা দেখছিলাম তো সত্যি ভীষণ ভালো লাগে যে বাংলা চলচ্চিত্রতেও কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে এবং বাংলা চলচ্চিত্রকে যদি আরো বেশি মানে সৃজনশীল বা আরো বেশি করে এর যদি ব্যাপ্তি ঘটাতে হয় তবে বোধহয় আমাদেরই সবার সেটা মানে আমাদের দেখতে হবে হলে গিয়ে অবশ্যই মুক্তি মুক্তি পেতে হবে হবে পাওয়া সিনেমাগুলো দেখতে রাধা আগারওয়াল আপনিও আপনি দেখছেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং অবশ্যই আমাকে মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে শুভ গাঙ্গুলি আপনি যেটা বললেন এটা কিন্তু সত্যি যে বোঝাই যাচ্ছে যে আপনি কতটা ভক্ত এবং আপনি কিন্তু ইতিমধ্যে এই চলচ্চিত্রের বা এই সিনেমায় যে ডায়লগ গুলো যেগুলো রয়েছে তার মধ্যে একটি ডায়লগ আপনি কিন্তু ইতিমধ্যে আপনার একেবারে হয়ে গিয়েছে তো আবারও বলবো আজ ভীষণ একটা সুন্দর আজ সন্ধে কারণ এ কারণে সুন্দর বলবো আজ সকাল থেকে পুরোপুরি আহ শীতের আমেজকে আমরা সকলে অনুভব করছিলাম এবং এই শীতের আমেজের মধ্যে দিয়ে একটা ওই যে বললাম যে একটা মানে শীত না পড়লে পরে কিন্তু আমাদের মনটা কেমন কেমন হয়ে যায় যদিও আজ সকাল থেকে মনটা অনেকটা উদাস উদাস ছিল কারণ এমন ওয়েদার যখন হয় বা এমন আবহাওয়া যখন থাকে একটু হলে মনটা কিন্তু উদাস হয়ে যায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে পেরে বা আপনাদের সঙ্গে কথা বলে কিন্তু মনটা একদম ভীষণ ভালো হয়ে গেল পিয়ালি দত্ত অনেক বড় ফ্যান দিবেন আচ্ছা ছোটবেলা থেকেই আপনি অনেক বড় এটা তো ভীষণ মানে খুব ভালো ব্যাপার যে ছোটবেলা থেকেই ভীষণ ভক্ত তার মানে নিশ্চয় যাচ্ছেন তো যারা যারা কারা কারা যাচ্ছেন আগামীকাল ভেগা সার্কেল মলে আপনাদের একেবারে ভীষণ যারা যারা মানে একেবারে মানে কি বলবো ভক্ত যারা অর্থাৎ অনেকেই দেবকে ভীষণ ভীষণ ভালোবাসে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় যে পিয়ালি দত্ত ছোটবেলার থেকে পিয়ালি দত্ত ভীষণভাবে সে দেবকে পছন্দ করে এবং সে সেটা লিখে আমাকে জানিয়েছে তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং তার পাশাপাশি আমি বলবো আমাদের প্রচুর ভিউয়ার্স এমন রয়েছেন যারা পছন্দ করেন দেবকে তো নতুন একটি চলচ্চিত্র দেবের মুক্তি পেতে চলেছে এবং তার কলাকুশলীদেরকে নিয়ে আগামী আগামীকাল বিকেল বেলায় অর্থাৎ বেলায় মাটিগাড়া স্থিত ভেগা সার্কেল মলে আসতে চলেছে দেব এবং যারা তাদের পছন্দের এই শিল্পীকে বা যারা তাদের একেবারে কি বলবো ভালো লাগার এই কলাকুশলীদেরকে দেখতে চান তারা কিন্তু হাজিরও হয়ে যেতে পারেন আমরা কিন্তু থাকবো হুম আমরা কিন্তু থাকবো অবশ্যই কারণ আমরাও চাইব যে এই এই যে মানে এত সুন্দর মানে দেব আমাদের শহরে আসছে যদি আমরা চেষ্টা করব অবশ্যই দেবের কাছে আমরাও পৌঁছে যেতে যে যদি আমরা একটু ডাইরেক্ট তার সাথে করে নিতে পারি তার কিছু ভালো লাগা তার কিছু খারাপ যদি আমরা একটুখানি কথা বলে একটু জেনে নিতে পারি আমরা অবশ্যই চেষ্টা করব তবে আমরা খবর সময় টিম কিন্তু থাকছি তা আমাদের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনারাও থাকছেন তো যারা যারা থাকছেন তারা তারা এখন থেকে রীতিমতো তৈরি হয়ে যান তো একটা ভীষণ সুন্দর খবর নিয়ে কিন্তু সঙ্গে হাজির ছিলাম আমি সৌমি আর আপনাদের সঙ্গে কথা বলে আমার কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল কেমন আর অবশ্যই জানান আপনারা আপনাদের মতামত আর যারা আমাদের এপার থেকে দেখছে বা ওপার বাংলা থেকে দেখছে তাদের জন্য কিন্তু তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন তবে আবারও একবার বলে দিই শালুগাড়ার যে ভেগা সার্কেল রয়েছে সেখান থেকে সেখানে কিন্তু আসছেন দেব আবারও বলবো। একটুখানি ভুল হয়ে গিয়েছিল আমি একটুখানি মার্জনা চেয়ে নিচ্ছি সকলের কাছে শালুগাড়া স্তিপ ভেগাসার সার্কেলে তিনি আসছেন এবং বিকেল বেলায় চারটার সময় তিনি আসছেন তো যারা যারা দেখতে চাইছেন দেবকে তারা কিন্তু অবশ্যই একেবারে সাক্ষাৎ চলে যেতে পারেন খবর সময় টিম কিন্তু থাকছে আহ একেবারে সেখানে অর্থাৎ হাজির থাকছি আমরাও আর নিশ্চয়ই আপনাদেরকেও খুব কাছের থেকে পেয়ে যাব তো কেমন লাগলো অবশ্যই জানান আর অবশ্যই আবারও কোনো আপডেট নিয়ে নিশ্চয়ই হাজির থাকছি ধন্যবাদ